সম্মানিত কাছের এবং দূরের আমার প্রিয় ভাই ও বোনেরা, যে যেখানে আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। সালামুন আলাইকুম তিবতুম। আজকের আলোচ্য বিষয় সাদাকাতুল ফিতর বা ফিদিয়া। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব প্রচলিত সাদাকাতুল ফিতর কিংবা জাকাতুল ফিতর এটার অস্তিত্ব, আর এটা কোরআনে কোত্থেকে আসছে, কোরআনের কোন আয়াতের বেজ ধরে এটা প্রচলিত হয়েছে, আমরা সেগুলো একটু স্পোর্ট করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই আমরা ফিদিয়া শব্দটা একটু স্ক্রুটিন মানে একটু ব্যাখ্যা করতে পারি। আরবি ফিদিয়া শব্দটা ফা দাল ইয়া ফিদিউন থেকে উৎকলিত, এর শাব্দিক অর্থ হচ্ছে বিনিময়, পরিবর্তন, বদল, মুক্তিপণ অর্থেও এটি ব্যবহৃত হয়। কাফফারা নয়, কাফফারা মানে হচ্ছে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ অর্থে ফিদিয়া ব্যবহৃত হয় না। কোরআনে এই শব্দটার প্রয়োগ অনেকভাবে আল্লাহ ব্যবহার করেছেন ফিদিয়া কথাটা। আমরা দুই একটা আয়াতে শুধু যাব, এরপরে আমরা আমাদের মূল আলোচনায় আসব। ফিদিয়া প্রদান করা যায় সিয়ামের মাধ্যমে, সিয়াম পালন করার মাধ্যমে ফিদিয়া। এটা আমরা দেখব সুরা দুই, দুই নম্বর সুরা 96 নম্বর আয়াত। না সরি, 196, সুরা দুই বাকরা 196 নম্বর আয়াত। এখানে আয়াতটা একটু বড়, আমি তিলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হাজ ও উমরা পূর্ণ করো। ফা ইন উহসিরতুম, যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, ফামাস্তাইসারা মিনাল হাদি, তবে তোমাদের সহজলভ্য হাদির মাধ্যমে হাদিকে তোমরা কুরবানি করো, সহজলভ্য পশু তোমরা কুরবানি করো। ওয়ালা তাহলিকু রুউসাকুম, আর তোমরা তোমাদের মাথা হলক করবে না, হাত্তা যতক্ষণ না ইয়াবুলুগা আল হাদিউ মাহিল্লাহু, যতক্ষণ না হাদি কুরবানির পশু তাহার জবাই করার স্থানে না পৌঁছে। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হয়, আও বিহি আদান মিন রাআসিহি, অথবা তার মাথার মধ্যে কোনো আদা অনুভব করে, কষ্ট পায়, ফা ফিদিয়াতুন মিন সিয়ামিন, তবে সে ফিদিয়া দিবে সিয়াম হইতে, আও সাদাকাতিন, অথবা সে সাদাকা দিবে, আও নুসুকিন, অথবা সে কুরবানি দিবে। এখানে তিনটা অপশন আসছে, হয় সেটা বিনিময় দিবে এই সিয়ামের মাধ্যমে, অথবা সাদাকার মাধ্যমে, অথবা কুরবানির মাধ্যমে। এটাই আমার কোট করার বিষয়, যে ফাফিদিয়াতুন মিন সিয়ামিন, সে সিয়াম পালন করার মাধ্যমে ফিদিয়া দিবে একটা। এরপরে আরো আছে, সিয়ামের ক্যাটাগরি আছে তিনটা, তারপর সাতটা। আমরা এখানে দেখাতে চাচ্ছি যে সিয়ামের মাধ্যমেও ফিদিয়া দেওয়া যায়, সিয়াম আদায়ের মাধ্যমে, পরিপালনের মাধ্যমে। নাম্বার দুই, সবচেয়ে কোরআনে বেশি ব্যবহৃত হয়েছে পরকালীন কিয়ামতের ময়দানে
এই যে একটু আগে আমরা পড়লাম 70-এর 10 নম্বর 11 নম্বর আয়াতে, ফিদিয়া শব্দটা পুরো কোরআন জুড়ে ব্যবহৃত হয়েছে। কঠিন হাশরের ময়দানে, বিচারের দিনে মানুষ অনেক কিছু দিতে চাইবে আল্লাহর কাছে। আসলে মানুষ তো অসৎ প্রবণ, সে ওখানেও মানে ওই ওই বিচারের দিন সে মুক্তির জন্য অনেক কিছু দিতে চাইবে, বিনিময়ে ফিদিয়া, আল্লাহকে ফিদিয়া দিবে। আমরা দুই একটা আয়াত পড়ি, তাইলে আমরা একটু বুঝতে পারবো। আমরা প্রথমে যাই সূরা 3-এর 91। থাকতে পারে, আমি 91 নোট করেছি। সূরা 3 আলে ইমরান আয়াত 91। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া মাতু, আর মৃত্যুবরণ করেছে এই কুফরি অবস্থায়, ওয়াহুম কুফফারান, এবং মৃত্যু বরণ করেছে কুফরি অবস্থায়, ফালাই ইউকবালা মিন আহাদিন মিন আহাদিহিম, তাহাদের কাহারো নিকট হইতে গ্রহণ করা হবে না, মিলগুন মিল উল আরদি, মিল উল আরদি জাহাবান, স্বর্ণ পৃথিবী পূর্ণ স্বর্ণ, মিল উন মানে মালাউন, মিল উন মানে হচ্ছে পরিপূর্ণ, মিল উল আরদি পৃথিবী ভরপুর, জাহাবান স্বর্ণে, স্বর্ণে যদি পৃথিবী ভরপুর করা হয় তাদের থেকে এমন কিছু গ্রহণ করা হবে না, ওয়ালাউবিদ ওয়ালা উইফতাদা বিহি, ইফতাদা ওয়ালা উইফতাদা বিহি, যদিও এর বিনিময়ে তারা চাওয়া হয়, অর্থাৎ যারা কুফরি করেছে এবং কাফির রূপে যাদের মৃত্যু ঘটে তাহাদের তাহাদের কাহারও নিকট হইতে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও তাহা কখনো কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম, উহাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব, ওয়ামা লাহুম মিন নাসিরিন মিন নাসিরিন, তাহাদের কোনো সাহায্যকারী নেই। এই যে ইফতাদা, এই ইফতাদা শব্দটা ফিদিয়ার, ফিদিয়া থেকে আসছে। এরপরে আমরা যাব সূরা 10-54, একই আয়াত একই ধরনের। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন জালামাত, প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পৃথিবীতে যাহা কিছু আছে তাহা যদি তাহার হইত, মা ফিল আরদি, তাহা যদি তা পৃথিবীতে যাহা আছে সব যদি সে মালিক হতো, লাফ তাদাত বিহি, তবে সে মুক্তির বিনিময়ে উহা দিয়ে দিত, লাফ তাদাত বিহি, মানে আমরা যে একটু আগে একটা পড়লাম 3-এর 91, সেখানে বলছে পৃথিবী পূর্ণ স্বর্ণ, এখানে একই ক্যাটাগরির অর্থ, যদি সে পুরো পৃথিবীর মালিক হতো তারপরেও সেদিন পুরো পৃথিবী সে মানে ফিদিয়া রূপে দিতে চাইতো বিনিময়ে। ওয়া আসাররা ওয়া আসাররুন নাদামা, এবং যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন মনস্তাপ গোপন করিবে। ওয়া আসাররু আন নাদামা, নাদামা মানে হচ্ছে আপনার অনুশোচনা, লাম্মা রাও আজাব, যখন তাহারা আজাব দেখবে তখন তাহাদের মর্ম পীড়া অনুশোচনা লজ্জাশীলতা এগুলো সে তারা গোপন করবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিস্ত ওয়াহুম লা ইউজলামুন, সেদিন তাহাদের সকলের মীমাংসা করা হবে ন্যায়ের ভাবে, ন্যায়ের সঙ্গে,
উহাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এই যে লাফ তাদাত বিহি, লাফ তাদা ইফতাদা শব্দটা ফিদিয়া থেকে। এইভাবে কোরআনে, পুরো কোরআন জুড়ে আল্লাহ কিয়ামতের আলোচনা যখন করেছেন, আল্লাহর নিজের কঠিন সিদ্ধান্ত যখন তিনি গ্রহণ করবেন, বান্দার প্রতি কোনো রহম করম থাকবে না, তিনি কাহার রূপ নেবেন, সেই দিনের চিত্রে মানুষের কি অবস্থা হবে, সেই সেখানে ফিদিয়া শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। এ সাধারণ মানে একটা দেশের মালিক না, পুরো পৃথিবীর মালিক, পুরো পৃথিবীর স্মরণে পরিপূর্ণ এমন যদি হয়, তারপরেও সেদিনের আজাব থেকে আল্লাহ দৃষ্টি পাওয়ার জন্য সে বিনিময় দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ বারবার বলেছেন এগুলো কোনো কিছু গ্রহণ করা হবে না। কিছুক্ষণ আগে আমরা আমাদের সাইফুল ভাই যে আয়াতটা পড়ছেন সত্তরের আয়াতটা, এটা হচ্ছে 10, ওখানেও আমরা দেখেছি যে সে ফিদিয়া দিতে চাইবে প্রথমে তার সন্তানকে, ক্রমে 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 ক্রমে, কিন্তু এগুলো গ্রহণ করা হবে না। এই কিয়ামতে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আমরা অনেকবারই বলার চেষ্টা করেছি যে বিচার দিবসের মালিক, এই যে পরকালীন বিশ্বাস, তাতে তিনি হচ্ছেন একচ্ছত্র মালিক। সেদিন কোনো সাহায্যকারী নেই, সেদিন কোনো সুপারিশকারী নেই, সেদিন কেউ কারো পক্ষে একটা শব্দ উচ্চারণ করবে এমন কোনো ব্যক্তি নেই, কারো সাধ্য নেই। সঙ্গে ফেরেশতারা যারা আল্লাহর হুকুম ক্যারি করে পৃথিবীতে, সর্বক্ষণ আল্লাহর হুকুম নিয়ে তারা ব্যস্ত, আল্লাহর হুকুম তামিল করে, তারাও সেদিন কথা বলবে না, কথা বলতে পারবে না। তার অতএব পৃথিবীবাসীর কারো থেকেই কোনো মুক্তিপণ ফিদিয়া রূপে আল্লাহ গ্রহণ করবেন না। এবার আমরা আসি আমাদের মূল আলোচনায়, রমাদানের সিয়ামে ফিদিয়া। আমাদের শিরোনাম ছিল আলোচনার জাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর, এটা আলোচনা করতে আমাদের এটা লাগবে। আমাদের মূল জায়গায় আসি, এটা হচ্ছে সূরা 2 184 নম্বর আয়াত। এটা আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ। এখানে সূরা 2 বাকারা 184, আমরা মনে হয় 183 থেকে পড়ে যাই, তাইলে একটু মানে লিঙ্কটা পাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম আসসিয়াম, ওহে তোমরা যারা মুমিন ইমান গ্রহণ করেছো, তোমাদের জন্য সিয়াম বিধিবদ্ধ করা হলো, কামা কুতিবা যেমনি ভাবে বিধিবদ্ধ করা হয়েছিল, আলাল্লাযীনা মিন কবলিকুম তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো। এখানে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য এবং একটা এর ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন। তারপরে 184 নম্বর আয়াত, আইয়ামাম মা'দুদাতিন, নির্দিষ্ট সিয়াম নির্দিষ্ট কয়েকটি দিনের গণনাযোগ্য দিনসমূহের জন্য। ফামান কানা মিনকুম মারিদন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে, আও আলা সাফারিন কিংবা কেউ থাকবে সফরে, ফা ইদ্দাতু মিন আইয়ামিন উখার, তার সংখ্যা অন্য দিনসমূহ হইতে, ফা ইদ্দাতুন অতঃপর তার সংখ্যা, তার ইদ্দাত মিন আইয়ামিন উখার অন্য দিনসমূহ হইতে, তার মানে অন্য দিন সমূহ থেকে সে শুরু করবে। এরপরে আয়াতটা, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ওয়া আলাল্লাযীনা, আর যাদের উপরে রয়েছে বা যাদের রয়েছে সক্ষমতা, ইউতিকুনহু
তাদের সক্ষমতা রয়েছে ফিদিয়াতুন, ফিদিয়ার, তোয়ামু মিসকিন, মিসকিনের তোয়ামের, যাদের সক্ষমতা রয়েছে মিসকিনের তোয়াম প্রদানের, সে সে অব্যাহতি পাবে, সে ফিদিয়া দিবে। ফামান তাতাওয়া ওয়া আলাল লাযীনা ইউতিকুনহু, যে সক্ষমতা রাখে ফিদিয়ার, ফিদিয়াতুন তোয়ামু মিসকিন, মিসকিনের তোয়াম দেয়ার সক্ষমতা রাখে, সে ফিদিয়া দিবে মিসকিনকে। ফামান তাতাওয়া, তোমাদের অতঃপর যে ব্যক্তি স্বেচ্ছায় শত শত প্রণোদিত হয়ে সৎ কাজ করে, খয়রান, ফাহুয়া খয়রুন লাহু, সে কল্যাণ, তার জন্যই কল্যাণ বয়ে আনে। ওয়া আনতা সুমু খয়রুল লাকুম, যদি তোমরা সিয়াম পালন করো তোমাদের জন্য কল্যাণ, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে পারতে। এই যে কথাগুলো, এখানে অনেকগুলো বিষয় আল্লাহ পয়েন্ট বলেছেন, সেজন্য কথাগুলো এলোমেলো মনে হয়। আমি যদি আপনাদেরকে একটু শেয়ার করি তাইলে আরো সহজ হবে, অনেকে বুঝতে পারছেন। যেমন এখানে এই সিয়াম পালন করা ফরজ, বিধিবদ্ধ, কাদের ওপর? সকল মুমিনের ওপর, যারা ঈমান এনেছে। এটা প্রথম বক্তব্য, সকল মুমিনের ওপর সিয়াম ফরজ। এরপরে আল্লাহ তিনি একটা ইতিহাস তুলে ধরেছেন যে তোমাদের পূর্বেও সিয়াম পালন বিধিবদ্ধ ছিল, ফরজ ছিল। এরপরে আল্লাহ বলছেন, রুখসাত দিচ্ছেন যে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ, আও আলা সাফারিন, কিংবা থাকে সফরে, তার সংখ্যা সে পরে পূর্ণ করবে। এর পরের আয়াত, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনহু, আর যে ব্যক্তি যার সক্ষমতা আছে ফিদিয়া দেয়ার, সে মিসকিনের তোয়াম প্রদান করবে। এই স্টেটমেন্টটা হচ্ছে একমাত্র মারিদ এবং মুসাফিরের জন্য, দুই ক্যাটাগরি। যে যে ব্যক্তি সফরকালীন মুসাফির এবং মুকিমকালীন অসুস্থ, এই দুই ক্যাটাগরির মধ্যে যদি, তারা তো সিয়াম পালন করবে না, কিন্তু যদি ওনারা সক্ষমতা থাকে, সলভেন্ট হয় মিসকিনকে তোয়াম দেওয়ার, তাহলে তারা নগদে মিসকিনকে তোয়াম দিবে, নগদে মিসকিনকে তোয়াম পেট করবে নগদ। তাইলে তাদের এই যে আইয়ামিন ওখার, মিন আইয়ামিন ওখার, মিন ফাইদাতু মিন আইয়ামিন ওখার, পরবর্তী দিন সমূহ হইতে তাদের সংখ্যা পূর্ণ করবে, সেখান থেকে তারা অব্যাহতি পাবে, বিনিময় হয়ে গেল। এরপরে স্টেটমেন্টটা দেখেন, ফামান তাতাওয়া খয়রান ফাহুয়া খয়রুন লাহু, যে ব্যক্তি স্বেচ্ছায় প্রণোদিত হয়ে কোনো ভালো কাজ করে, তার এই কল্যাণ, এই ভালো কাজের কল্যাণ, তার জন্যই কল্যাণ বয়ে আনে, ফাহুয়া খয়রুন লাহু, সেটা তার জন্যই কল্যাণ। এই স্টেটমেন্টটা হচ্ছে আম, জেনারেল। এটা এটা কিন্তু আপনার ইতিকুনাহু, তাদের সাথে সম্পর্ক নেই, তারা জমা, আর এটা হচ্ছে সিঙ্গুলার, ওয়াহেদ, ফামান তাতাওয়া, এটা একবচন, আর আল্লাযীনা ওয়া আলাল্লাযীনা ইউতিকুনহু, এটা জমা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আল্লাহর এই বক্তব্যটা আমি এরকম বুঝেছি যে, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তার সাথে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, এই স্টেটমেন্টটার যোগ সাদৃশ্য নেই, মানে সম্পূরকতা নেই, এটার সাথে মানে একদম পুরো লিঙ্ক নেই, এটা হচ্ছে জেনারেল। সে জেনারেলটা কি, তোমাদের মধ্যে যেই স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে, তার এই ভালো কাজের ভালো, তার জন্য ভালো নিয়ে আস, ভালো বয়ে আনবে। এরপরে স্টেটমেন্ট, ওয়া আনতা সুমু খয়রুন লাকুম, এটা হচ্ছে
পূর্ববর্তী আয়াতের লিঙ্ক, অর্থাৎ ওই দুই ক্যাটাগরি, মুসাফির এবং মুকিম অবস্থায় অসুস্থ, এই দুই ক্যাটাগরি সম্পর্কে আল্লাহ আবার বলছেন মাঝখান দিয়ে অন্য প্রসঙ্গে বলার পর যে তোমরা যদি সিয়াম পালন করো তবে তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা বুঝতে পারো। এখন যদি উনি সিয়াম পালন করেন তাহলে ওনার কিন্তু উনি ফিরিয়ে দিবেন না এবং উনি পরবর্তীতেও সিয়াম পালন করবেন না। আল্লাহ বলছেন যদি তোমরা সিয়াম পালন করো এই দুই ক্যাটাগরির লোক তবে তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা এর অন্তর্নিহিত মর্ম অনুধাবন করতে পারো। ইন কুনতুম তাআলামুন, এখানে আমি বলে ফেলেছি তাতাওয়া, আমি যে একটু আগে বলেছিলাম যে ফামান তাতাওয়া, এটা যে এটা একটা সাধারণ এটা আম জেনারেল স্টেটমেন্ট, এটা ডকুমেন্টটা আমি এটা এটা ডকুমেন্ট আমি দিব যে এটা প্রথম একটা পয়েন্ট বলেছি যে এটা এখানে সিঙ্গুলার আর এর আগের আয়াতটা জমা, এর নিচের আয়াতটা জমা, অতএব এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সবার জন্য, নট অনলি এই দুই ক্যাটাগরি, এই দুই ক্যাটাগরি হইতে পারে সবার জন্য এটা উন্মুক্ত। যে ব্যক্তি সিয়াম পালন করে সে যদি স্বেচ্ছায় দান করে মিসকিনকে তম দেয় তার জন্য সেটা কল্যাণ বয়ে আনবে। এই তাতাওয়া শব্দটা আমি বলেছিলাম যে এটা আপনার একটা বাদ দিয়ে হবে না, অর্থাৎ একজন মুকিম ব্যক্তি সে অসুস্থ না, একজন মুকিম ব্যক্তি সে অসুস্থ না, তিনি চাইলে মিসকিনকে মিসকিনের তোয়াম প্রদান করে উনি সিয়াম থেকে অব্যাহতি পাবেন না যদি তিনি অসুস্থ না হন, অথবা উনি স্বদেশে আসেন মুসাফির নন, এমন ব্যক্তিও সিয়াম পালন না করে উনি যদি মিসকিনকে খাবার দেন মিসকিনের খাবার দান করেন তবে তিনি সিয়াম থেকে অব্যাহতি পাবেন না, একটা একটা স্টেজ। আরেকটা স্টেজ হলো যে উনি সিয়াম পালন করছেন, একজন মুকিম ব্যক্তি অসুস্থ নন এবং তিনি মুসাফির নন, তিনি সিয়াম পালন করছেন, অথবা উনি অসুস্থ মুকিম অসুস্থ কিন্তু উনি সিয়াম পালন করতে সক্ষমতা রাখেন, উনি সিয়াম পালনে আগ্রহী, উনি সিয়াম পালন করছেন, অথবা একজন মুসাফির ব্যক্তি, উনি তো মুসাফির তো সিয়াম থেকে দায় মুক্তি, উনি পরে পূর্ণ করবেন, একটা স্টেটমেন্ট। আরেকটা হচ্ছে উনি পরে পূর্ণ করবেন না, উনি নগদে উনি ফিদিয়া দিবেন। তিন নম্বর স্টেজ হলো উনি সিয়াম পালন করবেন এবং নগদে ফিদিয়াও দিতে চান। এই যে যুগপথ সিয়ামের পাশাপাশি উনি ফিদিয়া দিতে চান, ফিদিয়া মিসকিনকে তার তোয়াম দিতে আগ্রহী, স্বেচ্ছায় সিয়াম পালন রত অবস্থায় উনি যেই ক্যাটাগরি হন, মুসাফির হোক মুকিম হন অথবা উনি সুস্থ হোক অসুস্থ হোক, উনি সিয়াম পালন করছেন পাশাপাশি উনি মিসকিনকে তোয়াম দিবেন, এই ক্ষেত্রে আল্লাহ বলছেন এটা তার জন্যই কল্যাণ বয়ে আনবে। এটা পাশাপাশি বোঝায় যুগপদ, এটা ডকুমেন্ট আমরা একটু যাব সুরা 2 158। একটু পিছনে যেতে হবে সুরা 2 158, এখানে দেখেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা ও মারওয়া পাহাড়দ্বয় আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, ফামান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি এই ঘরের হজ আদায়ের ইচ্ছা করে বা এই ঘরের ইচ্ছা পোষণ করে, আউই আতামারা অথবা উমরা করার, ফালা জুনাহা আলাইহে, তার কোনো পাপ নেই কোনো দোষ নেই, আইয়াত তাওয়াফা বিহিমা,
তার কোনো দোষ নেই, অপরাধ নেই, সে ওই দুই পাহাড়কে তাওয়াফ করা। এরপর আল্লাহ বলছেন, ওয়ামান তাতাওয়া খায়রান, তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করে, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, নিশ্চয়ই আল্লাহ আল্লাহ কৃতজ্ঞ, আল্লাহ শাকির, তিনি পুরস্কার দাতা, মানে তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন, এবং আলিম, এবং তিনি মহাজ্ঞানী সর্বজ্ঞ। এই যে এখানে যে ব্যক্তি হজ করার জন্য আল্লাহর ঘর তাওয়াফ করে, অথবা উমরা করার জন্য যে ব্যক্তি আল্লাহর ঘর তাওয়াফ করে, এই দুই কাজের জন্য, কিন্তু এর পাশেই আল্লাহ বলেছেন সাফা ও মারওয়া, দুটো পাহাড় রয়েছে, সেটা বলছেন মিন শাআইরিল্লাহ, আল্লাহর শেয়ার, আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। এখন যদি কেউ এই ঘরের তাওয়াফের পাশাপাশি এই দুইটা কেউ তাওয়াফ করে, আল্লাহ বলছেন তাতে কোনো দোষ নেই। তাহলে একজন লোক যদি আল্লাহর ঘর তাওয়াফ বাদ দিয়ে শুধু সাফা ও মারওয়া এই দুই পাহাড়কে তাওয়াফ করে, এটাকে এটাকে বোঝানো হয়নি, বলেছে পাশাপাশি যুগপৎ। এরপরে আল্লাহ স্টেটমেন্ট আনছেন যে পমান তাতাওয়া খায়রান, যে ব্যক্তি স্বেচ্ছায় এই কল্যাণকর কাজ করে, স্বেচ্ছায়। এই তাতাওয়া কথাটা যেখানে ব্যবহার করা হয়েছে, এর আগে তাওয়াফে বাইতুল্লাহ, উমরা পারপাসে হোক অত হজের পারপাসে হোক, আল্লাহর ঘরকে তাওয়াফ বাদ দিয়ে শুধু সাফা ও মারওয়া পাহাড়কে তাওয়াফ করাকে আল্লাহ বোঝাননি। আর যদি শুধু সাফা ও মারওয়া পাহাড়কে একাকী ভাবে তাওয়াফ করে, তাহলে তার এই কর্মটা বাতিল হবে। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মুকিম অবস্থায় অসুস্থ নন, এবং তিনি যদি সিয়াম পালন বাদ দিয়ে স্বেচ্ছায় তম মিসকিনকে তম দেন, তবে সেটা হবে ইনভ্যালিড। কিন্তু উনি যদি যে ক্যাটাগরির হোক, উনি মুকিম হোক, মুসাফির হোক, উনি অসুস্থ হোক, সুস্থ হোক, উনি সিয়াম পালন করছেন, এর পাশাপাশি যদি উনি স্বেচ্ছায় মিসকিনকে তম দেন, খাদ্য সামগ্রী দেন, পাশাপাশি বাদ দিয়ে নয়, আল্লাহ বলছেন সেটা তার জন্য কল্যাণ বয়ে আনবে। এবার আমাদের আলোচনার বিষয় আরেকটা পয়েন্ট, যে আমরা আমাদের দেশে, আমাদের না, পুরো মুসলিম বিশ্বে রমাদানের সিয়াম পালনকালে আমরা দেখেছি যে রমাদানের সিয়াম শেষে এই মুসলিমগণ সাদাকাতুল ফিতর নামে একটা ফিনান্সিয়াল দান ওনারা করে থাকেন। আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে আসলে ওনারা এটা চালু করেছেন, এই যে ওয়ামান তাতাওয়া খায়রান, সূরা 2:184, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, এই আয়াতকে, এই যে জেনারেল আম আয়াত সবার জন্য প্রযোজ্য, এই আয়াতের উপর আমল করতে গিয়ে ওনারা চালু করেছেন স্বেচ্ছায়। কিন্তু কাল ক্রমে স্বেচ্ছায় থাকেনি, সেটা গভর্নমেন্ট লুফে নিয়েছে, গভর্নমেন্ট লুফে নিয়ে গভর্নমেন্ট একদম আরোপ করে দিয়েছে যে দিতে হবে অমুক অমুক পরিমাণ, 1 সা 2 সা 3 সা জব, খেজুর, কিসমিস, বিভিন্ন কিছু ওরা কম্পালসারি করে দিয়েছেন। আমার মনে হয়েছে যে এই আয়াতের উপর আমল করতে গিয়েই আমরা যারা সিয়াম পালন করি, সিয়ামের পাশাপাশি আমরা এটা দিয়ে থাকি। তবে আমরা আজকের এই আলোচনায় আমি যেটা বুঝতে পেরেছি সেটা শেয়ার করেছি, যে এটা এটা হচ্ছে তাতাওয়া খায়রান, স্বেচ্ছাই দিবে, সেটা হচ্ছে অতিরিক্ত, কম্পালসারি নয়। যারা সিয়াম পালন করেছে তারা এর পাশাপাশি মিসকিনকে তোয়াম, তার তোয়াম দিতে পারবে এবং দিয়ে আসছে, এটা অত্যন্ত কল্যাণকর এবং এটা নেক, অত্যন্ত পুণ্যের কাজ, আর এই দানটা তার জন্য কল্যাণ বয়ে আনবে, আল্লাহ বলেছেন। এই আয়াতের উপর আমল করেই বিশ্বব্যাপী মুসলিমগণ এই যাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর চালু করেছেন। এটা ছিল স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত
এটা অব্লিগেটরি ছিল না। এবার আরেকটা পয়েন্ট, যে আমাদের দেশে আমরা দেখেছি যে আমাদের দেশে না সব জায়গায় যারা এই সেলিমা একটু প্রশ্ন ছিল 184 নম্বর আয়াতে, পরে করবো না এখন করে নেব। আমি আমি শেষ করে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের সুন্নি সুন্নি মাঝহাবে এর মধ্যে একটা গ্রুপ, ফেরকা বলবো না, ফেরকাটা নেতিবাচক, এর মধ্যে একটা গ্রুপ তাদের যারা নিজেদেরকে আহলে হাদিস নামে ঘোষণা করে, ওনারা অত্যন্ত আমলের দিক দিয়ে খুব সজাগ, ওনারা একদম ডকুমেন্ট ভিত্তিক আমল করতে চায়, বিশ্বাস করতে চায়, ওনারা হাদিসের প্রতি খুব মনোযোগী। তো ওনারা ওনাদের দাবি এবং বিশ্বাস, এবং ওনারা ফলো করেন যে মিসকিনকে তোয়াম, এটা তোয়ামই দিতে হবে, টাকা দিলে হবে না, সেজন্য ওনারা তোয়াম ও মিসকিন খাদ্যই দিয়ে থাকেন, একজাক্ট খাদ্য। কিন্তু আমরা এখন কোরআন থেকে জানবো যে এই মিসকিনকে তোয়াম, প্রথম বক্তব্য কিন্তু আমি বলেছি এটা স্বেচ্ছায়, এটা অব্লিগেটরি না, কম্পালসারি না, এটাকে এটার উপর বেস করেই মুসলিম সমাজে আমি দেখেছি যে সাদাকাতুল ফিতর এবং জাকাতুল ফিতর নামে, বা সৎকাই ফিতর যেটা বলি, সেটাকে গভর্নমেন্ট একদম আরোপ করে লুফি নিয়ে, হ্যাঁ, গভর্নমেন্ট এটা কম্পালসারি করে দিয়েছেন যুগে যুগে এই আয়াতের উপর বেস করে। তা আমরা হচ্ছে স্বেচ্ছায় এটা কল্যাণকর কাজ, সিএমের পাশাপাশি করা যাবে, কম্পালসারি নয়। এখন প্রশ্ন হচ্ছে এই ফিদিয়া তোয়াম ও মিসকিন, আল্লাহ বলেছেন মিসকিনের তোয়াম, টাকা দিলে হবে কিনা। আমরা আমরা বলি যে টাকা দিলে হবে। ডকুমেন্টটা সুরা 18:19 আয়াত, সেখানে আমরা দেখব যে সুরা কাহাফে 19 আয়াতে তোয়ামের মোকাবিলা, দিরহাম মুদ্রাকে মোকাবিলা করা হয়েছে, এর সেম স্ট্যাটাস দেওয়া হয়েছে, সে সেম র্যাঙ্ক দেওয়া হয়েছে। সুরা 18:19 আয়াত, وكذلك بعثناهم ليتساءلوا بينهم, এবং এইভাবেই আমি উহাদেরকে জাগ্রত করিলাম যাহাতে উহারা পরস্পরের মধ্যে পারস্পরিক জিজ্ঞাসাবাদ করতে পারে। ক্বালা ক্বাইল মিনহুম, তাহাদের মধ্যে মধ্য হতে একজন বলিল, কাম লাবিস্তুম, তোমরা কতকাল এখানে অবস্থান করিয়াছ? কলু, তারা বলল, লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন, তাদের মধ্যে কেউ কেউ বলিল যে আমরা অবস্থান করিয়াছি একদিন অথবা একদিনের কিছু অংশ। ফাবাআসু আহাদাকুম বি ওয়ারিকিকুম, আমার এটাই ডকুমেন্ট, একটু মনোযোগ দেন, فبعثوا احدكم بورقكم هذه, তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা সহ শহরে প্রেরণ করো। فبعثوا احدكم, তোমাদের মধ্য থেকে একজনকে প্রেরণ করো, পাঠাও, بورقكم, তোমাদের মুদ্রা সহ, তোমাদের মুদ্রা সহ, বি ওয়ারিকুম, হাদিহি, এই মুদ্রা, ইলাল মাদিনাতি, শহরে, বাজারে, মার্কেটে, ফাল ইয়াং দূর, অতঃপর সে যেন দেখে, স্ক্রুট করে, আইয়ুহ আসকা তো আমান, সে যেন দেখে কোন খাদ্য উত্তম, ফাল ইয়াতিকুম বিরিজকি মিনহু, উহা হইতে যেন সে যেন কিছু খাদ্য সে লইয়া আসে তোমাদের জন্য। এই যে বি ওয়ারিকুম,
এটা অনেক তফসিরে আমি দেখেছি, ওনারা লিখেছেন যে সেখানে দাতব্য মুদ্রা ছিল, ওদের সাথে ছিল দাতব্য মুদ্রা, কাগজি মুদ্রা না। অথচ আল্লাহ বলেছেন বিওয়ারিকিকুম, কাগজি মুদ্রা, তাদের সাথে কাগজি মুদ্রা ছিল। অর্থাৎ এই ঘটনাটা আপনারা জানেন যে যারা আসহাবে কাহাফে গুহার গুহার মধ্যে যেই মুমিন বান্দারা আল্লাহ নিজ অনুগ্রহে ওদের ঘুম পাড়িয়ে রেখেছিলেন দীর্ঘকাল, তাদের সাথে মুদ্রা ছিল। তখন তাদের মধ্যে থেকে একজন বলেছেন যে তোমরা একজনকে বাজারে পাঠাও বা শহরে পাঠাও, সে যেন এই মুদ্রা দিয়ে এই টাকা দিয়ে আমাদের জন্য আজকা, হ্যাঁ শব্দটা দেখেন আজকা তো আয়া, আজকা তো আয়ামান, আজকা মানে হচ্ছে আপনার বিশুদ্ধ পুষ্টিকর, আমাদের জন্য আজকা তো আম নিয়ে আসেন। এই যে এখানে মুদ্রার বিনিময়ে তো আম, এই যে ইকুইভ্যালেন্ট একটা সমতা, সেজন্য আমরা বলতে পারি যে তো আম ও মিসকিন, মিসকিনকে তার তার তো আম না দিয়ে টাকা দিলেও হবে। আমার আলোচনা মোটামুটি এখানে শেষ হয়েছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে অথবা কোনো জিনিস অ্যাড করা থাকলে কিংবা আমার আলোচনা থেকে বাদ দেওয়ার বিষয় থাকলে বলতে পারেন।